Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. Notun arekti recipe dekhar amontron janacchi apnader shokolke. Ajke toiri korchi iftar special khubi mojadar ekti beguni. Ei beguni ta amar kache onek beshi special karon beguni ta khete jemon crispy hoy bananor 4 theke 5 ghonta pore kintu thik ekoi rokom crispy thake. Khete just oshadharon. আমার মতো আপনারাও যদি এই বেগুনিটা একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলে অন্য সকল বেগুনি তৈরি করা ভুলে যাবেন আপনারা জাস্ট শুধু এই বেগুনিটাই তৈরি করে থাকবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি ঝটপট দেখে আসি বেগুনি তৈরি করার জন্য ফার্স্টেই আমি বেসনের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি বেসন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তাহলে ব্যাটার অনেক বেশি স্মুথ হবে এবং সফট হবে নিয়ে নিলাম 1.5 কাপ বেসন আর দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেইলেবল না থাকলে চালের গুঁড়া দিয়ে দিবেন তাহলেও কিন্তু বেগুনিটা অনেক বেশি ক্রিসপি হবে এবারে আমি উপকরণগুলো চেলে নিচ্ছি এক্সট্রা যে দলা অংশগুলো বের হয়েছে ওইগুলো ফেলে দিব এবার বেসন এবং কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এ পর্যায়ে এসে তেলটা ইউজ করলে বেগুনি ভেজে নেওয়ার সময় তেলটা কম সোপ করবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নরমাল ঠান্ডা পানি পানিটা একবারই দিব না এরকম অল্প অল্প ধাপে ধাপে কিছুটা করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এসে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটি আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিতে নিতে ব্যাটারের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হবে যার ফলে বেগুনিটা খুব ভালো ফুলবে দেখতে পাচ্ছেন ব্যাটারটি ফেটিয়ে নিতে নিতে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এই ব্যাটারটি কিন্তু অনেকটাই ফোমি ভাব চলে এসেছে এবার আরো সামান্য একটু পানি দিয়ে এই ব্যাটারটিকে আরো কিছুক্ষণ ফেটিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারেন সেটাও খুবই ভালো হবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেওয়া যায় যতটা সম্ভব জোর দিয়ে এবং স্পিডে ব্যাটারটি ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো এই ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আমি ব্যাটারটি প্রায় 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন আরও কিন্তু কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে এ পর্যায়ে এসে ব্যাটারের মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া 1/4 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অথবা জর্দার রঙও দিয়ে দিতে পারেন তবে আমি সেটা স্কিপ করছি কারণ বেগুনি ভেজে নিলে এমনি থেকেই খুবই সুন্দর একটি কালার চলে আসে এর মধ্যে আর এক্সট্রা করে কালার অ্যাড করার কোনো প্রয়োজন নেই ব্যাটারটি এখনও বেশ ঠিক রয়েছে আমি সামান্য আরও একটু পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আপনি যত ভালো ফেটিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট তত তাড়াতাড়ি বেগুনিগুলি ভেজে নেওয়া যাবে এবং প্রত্যেকটি বেগুনি ফুলে টইটম্বুর হয়ে যাবে মিশ্রণটি 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলাম এবার অলমোস্ট রেডি হওয়ার পর্যায়ে চলে এসেছে এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার এবং ব্যাটারটা একটু ঠিক আছে এজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আচ্ছা এখানে বলে রাখি আগে থেকে বেকিং পাউডারটা অ্যাড করব না তাহলে কিন্তু এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য যে পর্যায়ে দেখবেন ব্যাটারটি অলমোস্ট রেডি হওয়ার পর্যায়ে চলে এসেছে ঠিক ওই পর্যায়ে এসে বেকিং পাউডারটা অ্যাড করে দিয়ে আমাদের চলে যেতে হবে বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে উপর থেকে ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না 1 সেকেন্ডের মতো থেকে দেন তারপরে মিশে যাচ্ছে আমি একটু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ব্যাটারের মধ্যে আমি আমার একটা আঙুল ডিপ করে নিলাম আঙুলের মধ্যে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে কোট হয়ে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি দেখেন হাতে আঙুলে এভাবে ব্যাটারটি কোট হয়ে আছে তাহলে কিন্তু বেগুনের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হবে এতে 100% শিওর থাকবেন
সো বেগুনির ব্যাটার তো রেডি হয়ে গেল, এবার আমি ব্যাটারটি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি বেগুনটা প্রিপেয়ার করে নিতে। দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বা সাইজের চিকন বেগুনগুলো নিয়েছি, এখানে আমি তিনটি বেগুন নিয়েছি। আমি বেশ অনেকগুলো বেগুনি তৈরি করব, কারণ আমার বাসায় এই বেগুনিটা সকলে খুবই পছন্দ করে, এজন্য বেশি করেই তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে কমও তৈরি করতে পারেন। বেগুনটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, গোল করে দেখতে পাচ্ছেন, আর পুরুত্বটা রেখেছি ঠিক এরকম, খুব বেশি পাতলা করা যাবে না। যেহেতু বেগুনের আকারটা ছোট, একটু মোটা করে নিলে কোনো অসুবিধা নেই, বেগুনটা খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে। সবগুলি বেগুনের সাইজ কিন্তু একই রকম হয়েছে দেখতে পাচ্ছেন, আর এই বেগুনগুলি আমি কেটে সঙ্গে সঙ্গে পানিতে রেখেছিলাম, দেন পানি থেকে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, আর দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এবার বেগুনটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, এতে করে বেগুনিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে, ভেতরের বেগুনটা খেতে আর পানসে ভাব লাগবে না। দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনের স্লাইস মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি ব্যাটারের মধ্যে কোট করার জন্য। একটি করে বেগুনের স্লাইস দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে কোটিংটা করে নিচ্ছি এবং এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, বেগুনি তৈরি করার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি গরম কম হয় তাহলে কিন্তু বেগুনি ভালোভাবে ফুলতে চায় না। সো তেলটা ভালোভাবে গরম করে নিবেন, দেন চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিবেন। তারপরে বেগুনিগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিবেন একটু সময় নিয়ে, তাহলে বেগুনিগুলো খেতে অসাধারণ লাগে। উপর থেকে তাড়াতাড়ি কালারও চলে আসবে না, ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হবে এবং ক্রিস্পি হবে একটু সময় নিয়ে ভেজে নিলে। দেখতেই পেলেন এখানে আমি প্রায় অনেকগুলো বেগুনি একবারেই দিয়ে দিয়েছি। এর একটি প্লাস পয়েন্ট হচ্ছে একবারে কিন্তু বেশ অনেকগুলো বেগুনি ভেজে নেওয়া যায়। এক সাইড থেকে যখন হয়ে এসেছে আমি বেগুনিগুলোকে উল্টে দিয়ে অপর সাইডেও ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিব। দুপাশে যখন সুন্দর মতো কালার চলে আসবে এবং বেগুনিগুলো ক্রিস্পি হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে বেগুনিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বেগুনির কালারটা আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে, খুব বেশি ডার্ক করতে গেলে আবার কিন্তু বেগুনিগুলো পুড়ে যায়, সেক্ষেত্রে খেতে আবার তিতা লাগে। সো এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি বেগুনি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বেগুনি তৈরি হয়েছে, আর বেগুনিটা কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো বাসায় জাস্ট আপনারা একবার এই বেগুনিটা তৈরি করে দেখুন, আপনারা কিন্তু এর ফ্যান হয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না বেশি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।